বাংলাদেশের তিন ভারতের অবস্থান চীনের পর প্রতিবেশী দেশটি থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ স্থলপথে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশ মিয়ানমার নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পর্যায়ক্রমে বারোটি স্থলবন্দর গড়ে উঠেছে এর মধ্যে টেকনাফ ছাড়া এগারোটি স্থলবন্দর দিয়ে বাণিজ্য হয় ভারতের সাথে আর সবচেয়ে বেশি পণ্য আমদানি রপ্তানি হয় বেনাপোল দিয়ে ফলে ট্রাক জটের কারণে পণ্য খালাসি দেরি হয় আর বুড়িমারি ভোমরা হিলি ও স্থলবন্দর দিয়ে বেশ কিছু পণ্য আমদানি হলেও নানা সীমাবদ্ধতার কারণে অধিকাংশই সক্ষমতা অনুযায়ী ব্যবহার হচ্ছে না যদি আমি বেনাপোল থেকে আনতে চাই কতগুলো পণ্য আনতে পারবো যদি আমি হিলি থেকে চাই অনেকগুলো পণ্য আছে আমি আনতে পারবো না এই যে রেস্ট্রিকশনটা বেঁধে দেওয়া হয়েছে ল্যান্ডপোর্টগুলো আমি ব্যবহার করতে পারছি না এছাড়াও ল্যান্ডপোর্ট তৈরি হয়েছে ওয়ার হাউস নাইন কিংবা কাস্টম অফিসে যেতে বসার জায়গা নাই ব্যাংক নাই বেনাপোল যার জন্য ওভার ইউজ হচ্ছে যারা ইমপুর্ট করছি আমাদের কস্ট বেড়ে যাচ্ছে ব্যবহারকারীরা বলছেন কুমিল্লার বিবির বাজার ও শেরপুরের নাকুগা স্থলবন্দরের মতো রাজনৈতিক বিবেচনায় কিছু স্থলবন্দর নির্মিত হয়েছে যেগুলো ব্যবহার হচ্ছে নামমাত্র ব্যবসায়ীরা সব সময় চেষ্টা করবে কোথায় গেলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কোথায় তার সময় বাঁচে এবং মিনিমাম ফ্যাসিলিটি তারা এনজয় করতে চায় তো এই যে হবে না তবে স্থল বন্দরগুলো আধুনিকায়নের পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা অনুযায়ী পণ্য আমদানির অনুমোদন দিতে এনবিআর কে সুপারিশ করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ এনবিআর কে আমরা রিকোয়েস্ট করি সব সময় ব্যবসায়ীদের সুযোগ সুবিধার বিষয়টা বিবেচনা করে তারা আইটেমের পারমিশন যেন তারা দেয় তো তারা মাঝে মধ্যে এই বিষয়টা যাচাই করে এবং পারমিশন দেয় ওখানে নিড বেসড যেখানে যা করার সেটা আমরা করেছি বারোটি স্থলবন্দরের মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে সাতটি ও বেসরকারিভাবে পরিচালিত হয় পাঁচটি এসব স্থলবন্দর থেকে বছরে একশো আটচল্লিশ কোটি টাকা মাসুল পায় স্থলবন্দর কর্তৃপক্ষ হাজির শিউলি সময় সংবাদ ঢাকা